আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আরও একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। অনেকদিন আপনাদের সাথে আমার রান্নাবান্নার ভিডিও শেয়ার করি না, ভাবলাম আজকে আপনাদের সাথে আমার রান্নাবান্নার একটু ভিডিও শেয়ার করি। তো আমার বারান্দা থেকে অন্য একটি বারান্দার ফুল গাছ দেখা যায়, তো আমি প্রায় উপভোগ করি। আর এই ফুল গাছটা তো অনেক বেশি কলি বের হয়ে আছে, জবা ফুল গাছ, আমার খুবই একটা পছন্দের ফুল। তো আমি এই ফুলগুলো ফোটার অপেক্ষায় আছি, তো ভিডিও লাস্ট আপনারা দেখতে পাবেন ফুলগুলো কী সুন্দর ফুটেছে। তো এখন হচ্ছে আরফানের যেহেতু হুজুর আসে সকালবেলা 10টার দিকে হুজুর আসে, তো এই ফাঁকে আমি চিন্তা করি, আমার যেহেতু এক রুমের ফ্ল্যাট, অনেকে হয়তো নতুন অ্যাড হয়েছেন আমার চ্যানেলে তারা হয়তো জানেন, আর যারা পুরনো ভিউয়ার্স তারা অবশ্যই জানে যে আমার এক রুমের ফ্ল্যাট। তো আমি ওখানে আর রুমে বসে কি করব, এই ফাঁকে আমি রান্নাটা শেষ করে ফেলি। তো এখানে হচ্ছে আমি আজকে আম দিয়ে ডাল রান্না করেছি, আর এই যে ফোড়ন দিয়ে বাগার দিলে আমার কাছে অসম্ভব মজা লাগে, তো আমি এভাবেই রান্না করেছি। আর রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করিনি। আর এই আমগুলো দিয়েছে আমাদেরকে বাড়িওয়ালারা, ওনারা গ্রামে গিয়েছিল ঈদে, তো আম এনেছিল আর আম দিয়েছিল, তো সেই আমগুলো দিয়ে আজকে আমি ডাল রান্না করেছি। তো খাওয়ার পরে যেহেতু ভিডিও শেয়ার করছি বা ভয়েস ওভার করছি, তো আলহামদুলিল্লাহ অনেক মজা লেগেছে। আমার বড় ছেলে অনেক অনেক পছন্দ করেছে, ইভেন আমার ছোট ছেলেও পছন্দ করেছে, ও একটু ডাল আজকে খেয়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এখানে হচ্ছে আমি তেলাপিয়া মাছের মাথা দিয়ে আজকে পটল ভুনা করব। তো এই মাছগুলো ছাড়া, মাছের মাথাগুলো ছাড়া আমার ফ্রিজে আর কোনো মাছ নেই, তো সে কারণে ভাবলাম আপনাদের সাথে আজকে আমার একটু রান্নাবান্নার ভিডিও শেয়ার করি। অনেকদিন যাবৎ আপনাদের সাথে আমার কোনো রান্নাবান্নার ভিডিও শেয়ার করি না, কারণ আসলে আপনারা তো জানেন আমার অনেক বেশি অলসতা চলে এসেছে, কেন জানি আমার ইচ্ছাটা মরে গেছে, সেহেতু সে কারণে আমি এখন তেমন একটা ভিডিও শেয়ার করি না। যেদিন হয়তো ভালো লাগে সেদিন একটু এডিট করি, তাও একটা ভিডিও আমার 2 থেকে 3 দিন পরে আমি এডিট করে ভয়েস ওভার করে তারপরে পাবলিক করি। তো আসলে কেন এত অলসতা এসেছে আমি নিজেও জানি না, আর বিশেষ করে আমার তেমন একটা মন মানসিকতাও ভালো নেই। তো এখানে হচ্ছে এখন আমি মাছগুলোকে আগে হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম, এরপরে হচ্ছে এখন আমি যেই ফ্রাই প্যানে ডালের ফোড়ন দিয়েছিলাম সেখানে আবার পরিমাণ মতো তেল দিয়ে মাছের মাথাগুলোকে বেজে নিয়েছি। তো মাছের মাথা একটু বেশি ভাজা হয়ে গিয়েছে, কারণ আমি আরাফকে নিয়ে একটু রুমে গেছিলাম, তো সেই ফাঁকে একটু হয়ে গেছে, সমস্যা নেই। তবে কড়া ভাজাটা আমার কাছে একটু ভালো লাগে, তবে আরফানের আব্বুর তেমন পছন্দ না কড়া ভাজাটা। তো এখানে হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি, এরপর হচ্ছে আদা বাটা, রসুন বাটা, আর হচ্ছে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর হচ্ছে আমার কাছে মুরগির মশলা আছে প্যাকেটের মশলা, তো সেখান থেকে আমার কাছে মনে হয় কোনো বাজি বোনার মধ্যে দিলে ভালোই লাগে, তো সেখান থেকে হাফ চামচের মতো মশলা দিয়ে এখন হচ্ছে অল্প একটু পানি দিয়ে আমি মশলাগুলোকে কষিয়ে নেব। তো মশলার স্বাদটা আসলে যে যেমন খায় তেমনই দিলে ভালো হয়, তো আমি আসলে আপনারা হয়তো দেখেই বুঝতে পারেন আমি বেশিও না কমও না, মাঝে মাঝে আবার বেশি খাই, আমার একটু মশলা জাতীয় খাবার একটু বেশি পছন্দ, মশলা কম হলে আসলে আমার তেমন একটা ভালো লাগে না। তো এই তো কিছুক্ষণ কষিয়ে নিয়েছি পানি দিয়ে মশলাগুলোকে, কষিয়ে এখন আমি এই পটল আর আলুগুলোকে দিয়ে দিয়েছি। তো আলু দিয়েছি খুবই ছোট সাইজের একটা, আর হচ্ছে পটল এখানে হাফ কেজির মতো, পুরো হাফ কেজি, আর আমি পাতলা পাতলা করেই কেটে নিয়েছি। আসলে কি, আমি পটল রান্না করলে আমার পটল খাওয়াই হয় না ঝোল টাইপের পড়লে, তো সে কারণে ভাবলাম, আসলে আমার ইচ্ছা হয়েছিল আজকে মাছের মাথাগুলোকে আলাদা টমেটো দিয়ে ভুনা করব বেশি করে পেঁয়াজ দিয়ে, কিন্তু পেঁয়াজের যে দাম আমার মাথা ঘুরিয়ে যায় পেঁয়াজের দামের কথা শুনলে, যদিও আমি পেঁয়াজ একটু বেশি খাই, তো এখন চিন্তা করলাম পেঁয়াজের দাম যে পর্যন্ত কমবে না সে পর্যন্ত আমি একটু লিমিটের ভিতরেই পেঁয়াজ খাবো, তো সে কারণে আর আজকে মাছের মাথাটা ভুনা করলাম না, ভাবলাম এভাবেই পটলের সাথে দিয়ে খেয়ে ফেলি, তাইলে আর পেঁয়াজ বেশি খরচ হবে না, তো সে কারণে এভাবেই করা আর কি। আর এখানে হয়তো হচ্ছে পটলগুলো দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, আসলে আপনাদের সাথে গল্প করতে করতে ভুলে যাই রেসিপিটা বলতে, তবে আপনারা দেখেই বুঝে নেবেন। আর এখানে হচ্ছে আমার ফ্রোজেন করা টমেটো ছিল, তো টমেটোগুলো হাত দিয়ে উঠাতে চাইছিলাম উঠে না, তো আমি ছুরির মাথা দিয়ে এভাবে উঠিয়ে নিচ্ছি। তো এগুলো আমি বেশ কিছুদিন আগে ফ্রোজেন করেছিলাম, তো টমেটো যদি খুবই পাতলা করে ফ্রোজেন করা হয় কেটে, তাহলে কিন্তু উঠাতে অনেক অসুবিধা হয়, কারণ অনেক বেশি আইস জমে যায় সে কারণে, তো একটু মোটা স্লাইস করে রাখলে তাহলে আর উঠাতেও অসুবিধা হয় না। তো এই তো এখন হচ্ছে আমার পটলটা ভালোভাবে কষানো শেষ হয়ে গেছে, এখন আমি টমেটো দিয়ে দিয়েছি। তো টমেটো দিলে আমার কাছে অনেক বেশি টেস্ট লাগে, তবে আজকে ধনে পাতা ছিল না, আমার কাছে ধনে পাতা থাকলে মনে হয় আমার তরকারির স্বাদটা আরও
দ্বিগুণ হতো। তো এই তো এখন হচ্ছে টমেটো দেওয়ার পরে আমি মাছের মাথাগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব। আপনাদেরকে বরাবরের মতো একটা অনুরোধ করব, আপনি আমার ভিডিওতে এখনও আছেন কি না আমি জানি না, যদি তবে থেকে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে, আর চাইলে সেই ভিডিওগুলো আপনি সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবেন। যদি আমার ভিডিও আপনার কাছে বেশি ভালো লেগেছে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আপনার ছোট্ট একটি লাইক আমার ভিডিওর অনেক বেশি হেল্পফুল হবে। আপনার যদি আমার ভিডিও বেশি ভালো লেগে যায় তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন। তো আপনাদের কাছে একটা অনুরোধ, যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ একটি কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, মনে হয় যে আপনাদের সাথে আমি সরাসরি কথা বলছি। তো আপনাদের একটি কমেন্ট কিন্তু আমার কাছে অনেক বেশি উৎসাহের কারণ হয়ে যায়, কারণ আমার মনে হয় যে এই আপুটাই আমার ভিডিওটা দেখেছে এবং কি ভালো লেগেছে বিদায় একটা কমেন্ট করেছে। তো প্লিজ আপনাদের যদি ভালো লাগে তাহলে একটি কমেন্ট করে দেবেন, আপনাদের কমেন্ট আমার কাছে অনেক বেশি মূল্যবান। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পটল আর মাছের মাথাটা বোনা হয়ে গিয়েছে। তো এখানে আমি তেলাপিয়া মাছের মাথা দিয়ে করেছি, আসলে আমার কাছে যা ছিল তাই আমার। তো এই তো এখন হচ্ছে আমি অন্য একটি কড়াইতে নিয়ে নিয়েছি, কারণ ফ্রাই প্যানটা অনেক বেশি বড়, তো খেতে গেলে এটা নিয়ে যাওয়া আবার কিচেনে এনে রাখা অনেক বেশি ঝামেলা, তো সে কারণে আমি ছোট একটা ক্যাসলরে নিয়ে নিয়েছি। তো এই তো আমার পটল আর তেলাপিয়া মাছের ফাইনাল লুক, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, আশা করছি ভালোই লাগবে। তবে আসলে আমি যদি জানতে পারতাম যে আপনাদেরকে আমি কতটুকু আমার বেস্টটা দিতে পারতেছি, যদি পারি, যদি এই ব্যাপারটা আমি জানতে পারি যে না হ্যাঁ ঠিক আছে আপনি ভালোই ভিডিও দিতেছেন, তাহলে আমি নিজেকে অনেক বেশি সৌভাগ্যবান মনে করব। আর এই তো যে ফুলগুলো আমি দেখাইছিলাম আপনাদেরকে ভিডিও শুরুতে, সেই ফুলগুলো এখন দুটো ফুটে গিয়েছে। আমি না এই বারান্দা গেলে এই ফুলগুলোর দিকে তাকিয়ে থাকি, আর আমার ছেলেরাও অনেক বেশি উপভোগ করে, আমার কাছে খুবই ভালো লাগে। আমারও অনেক বেশি শখ যে বারান্দা আমি ফুলের গাছ লাগাবো, কারণ আমি লাগাতে পারি না, হচ্ছে আমার বারান্দায় ব্যবহার করতে হয়, যদিও বারান্দা ব্যবহার না করলেও চলে কারণ আমার ছাদেও ব্যবহার করা যায়। তবে আসলে আমার কাছে ঝামেলা মনে হচ্ছিল আরেকটু বড় হোক, তারপর যদি আল্লাহ বাসিয়ে রাখি আমি যদি আমার বারান্দালা বা কোনো বাসা চেঞ্জ করি, নতুন বাসাতে উঠতে পারি, তাইলে কিন্তু আমি এরকম সুন্দর একটা ফুলের বাগানের মতো করব বারান্দাতে, ইনশাল্লাহ আমার খুবই ইচ্ছা আছে এবং কি আশা আছে যদি আল্লাহ পাক পূর্ণ করে আর কি তাহলে। তো এই তো এখানে হচ্ছে একটা চড়ুই পাখিরও বাসা আছে, আর এখানে মাঝে মাঝে অনেক ধরনের ফুল ফুটে আছে, কদিন আগে সন্ধ্যা মালতী বলে মনে হয় এটাকে, এটাও অনেক বেশি ফুটেছে। আর একটা গোলাপ গাছ আছে, এই গোলাপ গাছটাতেও কিন্তু অনেক বেশি ফুল ফুটে, যদি আপনাদের সাথে শেয়ার করি না, সত্যি আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর ওনারা কিন্তু এই গাছগুলোর অনেক যত্ন নেয়। তো এখানে চড়ুই পাখির বাসাও আছে, তো এখানে আমি আর আমার ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিকেলে একটু দেখি বাইরের এই দৃশ্যগুলো উপভোগ করি, আসলে প্রকৃতি দেখতে অনেক বেশি ভালো লাগে। আর এই যে এখানে একটা নয়নতারা ফুল গাছ আছে, এটা সাদা নয়নতারা, তো এটা কিন্তু কেউ লাগায়নি, এটা আপনা আপনি হয়েছে আর অযত্নে বেড়ে উঠেছে কত সুন্দরভাবে। এই ফুলগুলোকে দেখেও আমি অনেক বেশি মুগ্ধ হই যে কেউ যত্ন করলো না, কেউ দেখলো না, এটা একদম ছোটবেলা থেকে আমার খুবই চোখে পড়েছে, আর দেখতে দেখতে এই গাছটাতেও অনেক বেশি ফুল ফুটেছে। এই গাছটা থেকে আমার শিক্ষা নেওয়া উচিত, আসলে অযত্নে আর অবহেলা থাকা মানুষগুলোও কিন্তু এভাবে একদিন খুব যত্ন সহকারে বেড়ে উঠবে এবং সফলতা আসবে ইনশাআল্লাহ।